হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এটি হচ্ছে জিওর R22। আপনারা আমার একটি ছোট্ট একটি ভিডিওতে দেখেছিলেন জিওর R22-এর ফোনটি। তো এই ফোনটি অসাধারণ যে ফিউচার এবং ফোনটি পুরো একটি মেটাল বডির একটি ফোন, এবং এই ফোনটির স্টাইলিশের দিক থেকেও ফোনটি অনেক সুন্দর। তো আজ ফোনটি ভিডিও যে কারণে নিয়ে আসলাম, আপনারা ফোনটি ভিডিও দেখুন এবং ফোনটি অসাধারণ কিছু ফিউচার এবং ফোনটির স্টাইলিশ কিছু ডিজাইন আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি দেখবেন, ভিডিওটি টানবেন না এবং সঙ্গেই থাকবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো বন্ধুরা, এটি জিওর R22, এটির বর্তমান প্রাইস 1900 টাকা। তো এটি মার্কেটে তিনটি কালারে পাবেন, একটি ব্ল্যাক কালার, একটি গোল্ডেন কালার এবং একটি ন্যাভি ব্লু কালার। এবং এটির ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে 2.4 ইঞ্চি একটি ডিসপ্লে। আর এই ফোনটির লুক অসাধারণ, এবং এই ফোনটির ফিক্সড ব্যাটারির একটি ফোন, এবং পেছন যে ব্যাকটা ব্যাকশেল দেখতে পাচ্ছেন এটি খুব মেটাল বডির এবং এটি গ্লাস কার্বনের একটি ব্যাকশেল দিয়েছে। তো একটি এলইডি ফ্লাশ রয়েছে এবং 0.8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে। এবং এই ফোনটির যে সিম রেঞ্জার আছে, সাইড সিম রেঞ্জার, আপনার সাইটে পুশ করে বিশেষ করে সিম ঢুকাইতে হবে আপনাদের। তো বন্ধুরা, এই ফোনটির যে বডি রাখা হয়েছে, বডিটি মেটাল বডি, এবং এই ফোনটি যদিও পাতলা একটি স্লিম একটি ফোন, তবে ফোনটি কিন্তু একটু ওয়াইট ফোল। তো এই ফোনটি সাইড যে বাটন দেখতে পাচ্ছেন, টর্চ বাটন, এটি আপনারা একটা লাইট আছে, বিগ লাইট, যেটি আপনারা ইউজ করতে পারবেন, খুব ইজিলি আপনারা লাইটটা ব্যবহার করতে পারবেন। এবং এটি যে স্পিকার দেখতে পাচ্ছেন, খুব সামনে স্পিকার দেওয়া হয়েছে, এবং ফোনটির লুক কিন্তু আসলেই অসাধারণ। এবং একটি সিম রেঞ্জার, যেটিতে আপনারা সিম পুশ করে ঢুকাইতে হবে আপনাদের। এবং এই ফোনটি আপনারা লাউড স্পিকারে খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন, যেহেতু সামনে স্পিকার দেওয়া হয়েছে। এবং এটিতে MTK মাদারবোর্ড ইউজ করা হয়েছে, যেটি বর্তমান বাজারে খুব টপিংয়ে আছে মাদারবোর্ডটি, এবং পপুলার একটি মাদারবোর্ড। তো এই ফোনটির সঙ্গে আপনারা আর যা যা পাবেন, এবং এই ফোনটিতে আপনারা 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আর ইউজ করতে পারবেন ডুয়েল সিম। এবং এই ফোনটিতে 1000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে। তো যদিও জিওর একটি ফোন এবং R22, এই ফোনটি ভালো একটা চার্জ সংরক্ষণ রাখবে 1000 mAh ব্যাটারি। তো যাই হোক, আমরা এখন বক্সটি খুলে দেখব এই বক্সটিতে আর কী কী দেওয়া হয়েছে। তো ফার্স্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি, একটি সিম রেঞ্জার, এই রেঞ্জারটির মাধ্যমে আপনারা সিম ইনপুট আউটপুট করতে পারবেন। এবং একটি চার্জার দেখতে পাচ্ছেন, তবে জিওর এই চার্জারটি অনেক ভালো, ভালো একটা সার্ভিস রাখে, এবং জিওর এই চার্জারটি খুব দ্রুত চার্জ হতে সাহায্য করে। তো আর যা দেখতে পাচ্ছি, একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছর ওয়ারেন্টি থাকবে, আপনারা যেখান থেকে ক্রয় করবেন তাদের মাধ্যমে সার্ভিসটি নিয়ে থাকবেন। তো এটি জিওর ফিক্সড একটি ব্যাটারি ফোন, এবং এটির ব্যাটারি হয়তো বা আপনারা দেখতে পারবেন না, এটি ভেতরে ফিটিং দেওয়া হয়েছে। তো জিওর এই ফোনটি আমরা এখন ওপেন করে নেব। তো বন্ধুরা, এটিতে ইন্টারনেট ব্রাউজার রাখা হয়েছে, যেটিতে আপনারা সার্চ করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এবং অটো কল রেকর্ড রয়েছে, গুড কল কোয়ালিটি রয়েছে, ভাইব্রেটর, বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং 2.4 ইঞ্চি একটি ডিসপ্লে। এবং এই ফোনটিতে ইউজ করতে পারবেন ডুয়েল সিম ইউজ করতে পারবেন, এবং 32 GB একটি মেমোরি সাপোর্ট করবে, এবং খুব ভালো মানের একটি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে, যেটি বর্তমানে খুব পপুলার একটি মাদারবোর্ড, MTK মাদারবোর্ড ইউজ করা হয়েছে। এবং এই ফোনটিতে অ্যালারাম, ক্যালকুলেটর, টর্চ এবং আদার্স টোটাল বাটন ফোন ফিউচারের যত ফিউচার রয়েছে সবই দেওয়া হয়েছে। তো এটি জিও R22, এবং এই ফোনটি খুব পপুলার একটি ফোন, এবং এই ফোনটি আপনারা অনলি 1900 টাকায় পেয়ে যাবেন অ্যাভেলেবেল মার্কেটে। তো বন্ধুরা, এই ফোনটির বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোনো ফোন ফিচার নিয়ে যদি আপনাদের জানার থাকে সেটিতেও আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমার ভিডিও গ্যালারিতে আরও অনেক ফোন ফিচার নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এই ফোনটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ফোন ফিচার নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের।